আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এই রোদের মধ্যে অনেক কষ্ট করতেছেন তাই না? তারাই হচ্ছে আসলে বাংলাদেশের প্রকৃত কৃষক। তারা যদি বীজ সার ঠিকঠাক মতো পেত তাহলে তাদের কৃষিকাজ করার আগ্রহ অনেক বেড়ে যেত। আর একটা বিষয় হচ্ছে তারা ফসল উৎপাদন করে ন্যায্য মূল্য পায় না, তাই অনেক কৃষক এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যায়। এই ক্ষেত্রে আলু কি পোলাপানি নিয়ে গেছে? তো বার হাতে রাখতে পারেন না, রাত্রবেলা নিয়ে যায়। ক্যাগ বস্তা গুলা আচ্ছা, এই যে আমরা দুজনে কাজ করেন, মানে এই টাকাটা, এই ফসলের যে টাকাটা আসে এই টাকাটা কা করে দেন আপনারা? মানে হ্যার ইনকাম দিয়ে হ্যাঁ চলে। তা আপনাকেও ছেলে সন্তান আছে না? ও আচ্ছা, আপনার ছেলেকে সাথেই আপনারা খান, আর এই ফসল করে যে টাকাটা আসে এটা দিয়ে আপনারা এমনিতেই চলেন, মানে এই টাকার কাউরে দেন না? না আচ্ছা বুঝছি। তার মানে কি আপনার মানে ছেলের কাছ থেকে কোনো টাকা চাওয়া লাগে না? মানে এই যে ফসল করেন, এই ফসলের যে টাকা আসে এই টাকাটা দিয়ে আবার প্রতি বছর ক্ষেত রাখেন, মানে আর আপনারা টুকটাক চলাফেরা করেন, আর ছেলের কাছ থেকে মানে খান আর কি? মানে আচ্ছা, তো আপনাদের বয়স তো কম হয় নাই, কষ্ট লাগে না এত কাজ করতে? কারণ রোদের মধ্যে কাজ করতে তো অনেক কষ্ট। আবার আমি কি আমার কি 250 টাকা 100 টাকা দিব, কেন আমি চলব কেন? কিন্তু হতে করতাম হেডি ফুল দেখতাম কেন আমি। আচ্ছা, আমার দিকে তো আমি চলতেই বুঝছি। তো এই যে হাদা দিয়ে পান খাইতেছেন, রোদ্রের মধ্যে তো হাদা খাইলে আরো বেশি সমস্যা হইব, মানে মাথা ঘুরাইব। জানু যে ওইটা উঠে দিতেন। মানে কি কাট? বুঝতে পারছি, মানে কিসের কাট? মানে এটা কি বয়স্ক বার্তা? আচ্ছা, বয়স্ক বার্তার কাট করে দেয় নাই? আপনারা দুজনই তো বয়স্ক বার্তার কাট পাওয়ার যোগ্য। তো আচ্ছা, মানে আপনাদের এলাকার যে কমিশনার ওদের কাছে যান নাই? মানে গেছিলেন তারপর দেয় নাই? দিছিলাম, দিয়ে আবার এটা হিরিয়ে দিছে আমার। আচ্ছা, আমি আপনাকে বলে দিচ্ছি, জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হলে প্রথমে নির্বাচন অফিসে আবেদন করতে হবে। যে কম্পিউটার দোকানগুলোতে অনলাইনের বিভিন্ন কাজ করে ওই দোকানে যে জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনের আবেদন করতে পারবেন। আপনি দেখেন না, মতলব ম্যাক্স স্টেনের মধ্যে কিন্তু কম্পিউটার অনেকগুলো দোকান আছে, ওইখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে এই মত বাজারের মধ্যে অনেকগুলো কম্পিউটারের দোকান আছে, ওইখানে গেলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সাথে কিন্তু আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে,
তবে বয়স ঠিক করার জন্য কী কী কাগজপত্র লাগবে সেটা আমি ভালো করে জানি না। আপনি কম্পিউটার দোকানগুলোতে গেলেই ওনারা সব কিছু আপনাকে বলে দিবে কী কী কাগজপত্র লাগবে। হ্যাঁ, আপনার আইডি কার্ডে এতদিন যে ভুল বয়সটা ছিল এই বয়সটা থাকবে না, আপনার যে অরিজিনাল বয়স ওইটাই থাকবে। আপনি শুধু আবেদন করেন, তারপর হয়ে যাবে। একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখছি, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পৌরসভার 6 নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হচ্ছে মোহন ভাই। মোহন ভাই, আপনি যদি এই ভিডিওটি কখনো দেখে থাকেন তাহলে অবশ্যই ওনাদের প্রতি একটু খোঁজখবর নেবেন এবং ওনাদের প্রতি একটু সুদৃষ্টি রাখবেন। ভাই, এই বয়সে এসে এই কাজগুলো করা একজন মানুষের পক্ষে কতটা কষ্টকর আপনি তো ভিডিওতে দেখতেই পেলেন। মোহন ভাই, আপনি তো সরকারের একজন প্রতিনিধি, অতএব আপনি যদি ওনাদের বৃদ্ধ ভাতার ব্যবস্থাটা করে দিতেন তাহলে বৃদ্ধ বয়সে এসে তাদের প্রয়োজন মতো এই টাকাটা খরচ করতে পারতো। আমি ডেসক্রিপশনে ওনাদের নাম ঠিকানা সব কিছু দিয়ে দিয়েছি, ওইখান থেকে দেখে নেবেন। দর্শক, আপনারা চাইলে এই ভিডিওটি শেয়ার দিতে পারেন, তাহলে সবার দেখার সুযোগ হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতো বিদায়।